66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফিয়াজ আহমেদ খান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার তফসিয়ার বেশ কিছু জায়গায় পতাকা উত্তোলন করলেন। তিনি জানান, মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পতাকা উত্তোলন কর্মসূচি সেভাবেই পালিত হচ্ছে। আজকে চতুর্থতম আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু মাস্ক আর গ্লাভস পরে সরকারি নির্দেশিকা মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছি, তার সঙ্গে আমাদের মানুষের কাছে মিষ্টি খাওয়াচ্ছি। সমীর পাল, বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।